আসসালামু আলাইকুম, তারেক টিভিতে আপনাদেরকে আবার স্বাগতম। আজকে এমন এক বিশেষ ধান নিয়ে উপস্থিত হয়েছি যে ধানটা আপনারা এর আগে কখনোই চাষ করেন নাই বা দেখেন নাই। তার আগে আমি বলে রাখি, স্ক্রিনে যে ধানটা দেখতে পাচ্ছেন সেই ধানটা কিন্তু এটা না। এর ধানটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এই ধানটা ইউজ করা হয়েছে। এই ধানটা এখন আমি মাঠে খুঁজে পাইনি আর কি, কেটে ফেলছে। তো ধানটা বোরো মৌসুমে চাষ করা হয়। ধানের নাম হলো বিধান 105। এই ধানের বিশেষ নাম হলো ডায়াবেটিক্স ধান, মানে ডায়াবেটিক্সের রোগীদের জন্য এটা যে কত উপকারী। যাদের ডায়াবেটিক্স আছে, এই ধানের চাউল খেলে আপনারা অনেক আরাম পাবেন, বা এটা ডায়াবেটিক্সটা অনেক কমিয়ে রাখবে আশা করা যায়। এই জন্য এই ধানটার নামকরণ করা হয়েছে ডায়াবেটিক্স। কারণ ডায়াবেটিক্স নাম, ডায়াবেটিক্স ধান কেন নামকরণ করা হয়েছে, এতে রয়েছে কম গ্লাইকোমিক্স। আমি আবারও বলছি, এতে কম গ্লাইকোমিক্স রয়েছে, তারপরে জিআই কম থাকে এবং কার্বোহাইড্রেটও কম থাকে। এই তিনটে উপাদান অত্যন্ত কম থাকার কারণে আপনারা যারা ডাক্তার বা ডাক্তারি পড়েন তারা হয়তো জানবেন, এই তিনটা উপাদান কিন্তু কম থাকলে ডায়াবেটিক্সের জন্য খুবই উপকার। এই তিনটা উপাদান বেড়ে গেলে ডায়াবেটিক্সের জন্য খুবই খারাপ। এবং এটার চাউলও চিকন হবে, চাউল তো চিকন হয়, আবার এটার জীবনকাল হলো মাত্র 140 দিন। আমি আবারও বলছি, এটা বোরো মৌসুমে পাকে বা বোরো ধান। ধানটার নাম হলো বিধান 105। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ফসলের ভিডিও পেতে সাথেই থাকুন। আর আপনার এলাকায় যদি উচ্চ ফলনশীল কোনো ধান বা কোনো ফসল থাকে তাহলে আমাকে জানাবেন, আমি ভিডিও করে সারা দেশে পৌঁছে দিব। সারা দেশে কৃষকদের পাশে দাঁড়ানোর স্বার্থে হলেও আপনারা আমার ভিডিওটি লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।